মসজিদের কতগুলি বিশেষত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়া যাল্লাতান ফিল মসজিদ, কেউ যদি শুনতে পায় হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজছে, ফালিয়াকুল, তাহলে তাকে বলতে হবে জরুরিভাবে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, তোমার হারিয়ে যাওয়া জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয়, ফাইনাল মাসাজিদ আলাম তুবনা লেহাজা, নিশ্চয় মসজিদ সমূহ মানুষের হারিয়ে যাওয়া জিনিস অন্বেষণ খোঁজার জন্য তৈরি করা হয়নি। হাদিস বুখারী মুসলিম জোরালো আদেশ, ছাগল হারিয়ে গেছে এই কথা মসজিদে ঘোষণা দেওয়া যায় না, কোনো কাপড় চুপড় কোনো কিছু হারিয়ে গেছে এটাও মসজিদে ঘোষণা দেওয়া যায় না, মানুষের মরা এটাও জাহেলিয়াতে চিৎকার তাই মসজিদে দেওয়া যায় না, চিৎকার করে ঘোষণা দেওয়া অমুক তার নিজ ভবনে মেডিকেলে রাত 11টার সময় মারা গেছে, মরহুমের জানাজা বিকাল 3টায় হবে, আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, এইটা হচ্ছে জাহেলিয়াতি চিৎকার। জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে কোনো মানুষ মারা গেলে এইভাবে চিৎকার করা হতো, তাহলে কি ডাকা যাবে না? হ্যাঁ ডাকা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার জন্য মানুষ ডেকেছেন, ডাকতে বলেছেন যা আগে নীতি ছিল, এখনও মানুষ নিজে গিয়ে মোবাইলের মাধ্যমে মুখে মুখে বলতে পারে, যেখানে চিৎকার থাকবে না, চিৎকার করে জানানোই হচ্ছে জাহেলিয়াতের যুগের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মসজিদে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে তাহলে তোমার জন্য উচিত, এটা জরুরি আদেশ, তাকে আদেশ পালন করতেই হবে, আল্লাহ যেন আপনাকে এই জিনিসটা ফেরত না দেয়। আল্লাহ দিবেন না দিবেন তার ব্যাপার, তবে আপনাকে শুনলেই কথা বলতে হবে, এটা আদেশ, এইভাবে আদেশ করেছেন, যে খুঁজছে সে শুনলে তো কষ্ট পাবে, ও তো আর বুঝে না, ওকে এটা খুঁজতেই হবে, না বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবতা ফিল মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ক্রয় বিক্রয় নিষেধ করেছেন, তাহলে তা মসজিদের বাইরে হতে হবে, মসজিদের গেটে হতে হবে। মসজিদে ক্রয় বিক্রয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসতাকাদা ফিল মসজিদ, মসজিদে হদ লাগানো, নির্ধারিত শাস্তি লাগানো মসজিদে নিষেধ। তো শিক্ষকেরা যে ছাত্ররাকে মারে মসজিদে, এটা হদ নয়, এটা হচ্ছে তাজির, সাময়িক সতর্কবাণী, সাময়িক শাস্তি। আর হদ হচ্ছে নির্ধারিত, যা 40 লাঠি, যা 100 লাঠি, যা হত্যে, এসব কিছু মসজিদে বাস্তবায়ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মসজিদের বিশেষত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে যা তালাইয়া আমাল উম্মতি হাসানোহা ওয়াসাইওহা, আমার উম্মতের সমস্ত নেকি আমার সামনে পেশ করা হলো, দেখলাম আমার উম্মতের সব পাপ আর নেকি আমার সামনে পেশ করা হলো, পাপ আর নেকি, পাপ আর নেকি। তিনি বলেন, ওয়া আহসানু আমালিহা, আমার উম্মতের সবচেয়ে উত্তম নেকি যেটা আমার সামনে পেশ করা হলো, সেটা দেখলাম আল আদা ইমাত আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার যে নেকি, এই নেকিটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে বড় হিসেবে আমার সামনে পেশ করা হলো। রাস্তার বিষয়টি ভিন্ন, যেখানে রাস্তা নিয়ে গণ্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, এটা রাসূলের আদেশ। যদি এই মসজিদের রাস্তা 3 দিন বন্ধ ছিল, ধর্ম যখন মানুষের অবগতিতে থাকে না তখন মানুষ যা ইচ্ছে তাই করতে পারে,
আর যখন মানুষ রক্তের বলে ক্ষমতার বলে চলে তখন মানুষ বিবেচনা করতে পারে না। পৃথিবীতে যারাই দাম্ভিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউন নমরুদ সাদ্দাদ কারণ যারাই পৃথিবীতে চলে গেছে, যারাই সমাজে এরকম জাতির প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারাই নিজের দাম্ভিকতা অর্থের ভিত্তিতেই ক্ষমতার ভিত্তিতেই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকটে সবচেয়ে উত্তম আমল যেটা পেশ করা হলো সেটা হচ্ছে ওই নেকি যেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার কারণে হয়েছে। সেটা এদেশের নীতিতে 29 দিন 29 দিন যাবত রাস্তা বন্ধ থাকে, কোনো এক সময়ে এদেশের নীতিতে 29 দিন যাবত রাস্তা বন্ধ ছিল। কেউ রাস্তা বন্ধ করে, কেউ চলাচল চালু করে, কেউ চলাচল বস্তুর ক্ষতি করে। অবাক মানুষ, বিভিন্ন নীতিতে মানুষ চলতে চায় ধর্মের নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজল ইমান লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযান ইত্তারিক, আর সবচেয়ে সাধারণ ইমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। এখন দেখা যাচ্ছে সবচেয়ে সাধারণ ইমান দিয়ে সবচেয়ে বড় ভালো উত্তম নেকি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে। এই জন্য সব হাদিস বুখারী মুসলিম একটা না সব। তারপরে তিনি বললেন, আমার উম্মতের অমিন সাইয়া আমালেহা, সবচেয়ে যেটা খারাপ নেকি খারাপ পাপ হিসাবে আমার সামনে পেশ করা হলো সেটা হচ্ছে না খাতা তা কোনো ফিল মসজিদ লাম তুদফান, যেই কাঁস পোঁটা আবর্জনা মসজিদে ফেলে দেওয়া হয়েছে সেটাকে পরিষ্কার করা হলো না। আপনি মসজিদে ঢুকছেন, একটা খড়কোটা একটা কাগজ পড়ে আছে, আপনি তাকে সরিয়ে নিলেন না বা নিজে নাক মুছে মাটিতে ফেলে দিলেন বা কিছু পকেটে ছিল সেটা মসজিদে ফেলে দিলেন, এটা অপরাধ। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বড় পাপ, জঘন্য পাপ, ঘৃণিত পাপ হিসেবে যেটা পেশ করা হলো সেইটা হলো ময়লা মসজিদে পড়ে আছে, সেই ময়লাকে সরানো হলো না। কেউ শিকান থুথু মসজিদে ফেলে দিয়েছে সেটাকে আপনি মুছে দিলেন না, কাফফারাতুহা দাফানোহা, আর এটার কাফফারা এটাকে মিটিয়ে দেওয়া হচ্ছে, এর কাফফারা আপনি মুছে দেন তাহলেই শেষ। আপনি মুছে দিবেন না, দেখে থেকে গেলেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় অপরাধ যা পাপ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পেশ করা হলো। হাদিস বুখারী মুসলিম মসজিদের বিশেষ বিশেষত্ব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেন, আনতাহিরা বাইতিয়া লিত্তায়েফিনা ওয়াকিফিনা ওয়াল আকিফিনা রুক্কাই সুজুদ। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুজনই শুনে রাখুন, আমার এই কাবা ঘরকে যারা সলাত আদায় করে, যারা তওয়াফ করে, যারা সিজদা করে, যারা এতেকাফ করে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে রাখুন। আল্লাহর জোরালো আদেশ।